डीए वृद्धि की मांग को लेकर भूख हड़ताल पर बैठे सरकारी कर्मचारियों ने आंदोलन के बाद यानी आज अज्ञात लोगों ने एक पोस्टर के दौरान कर्मचारियों को धमकी दिया। उस पोस्टर में लिखा गया था कि आप नाटक अपने अपने बंद करें वरना बम से आपका मंच उड़ा दिया जाएगा। इस मामले को लेकर सरकारी कर्मचारियों ने मैदान थाने में FIR दर्ज किया। आइए जानते हैं पूरी मामला क्या है। हमरा एकाधिक पोस्टर पेयेछि किन्तु प्राथमिक भावे आमरा ओटाके गुरुत्व दिच्छिलाम ना। परवर्तीकाले राज्य प्रशासनेर दायित्वशील किछु व्यक्तिर जे मंतव्येर संगे एई सब आमादेर पोस्टारेर शब्दबन्धेर हुबाहु मिलते माने थाकार जन्यई आमरा अनेकटा आशंकित किन्तु आतंकित नई। कारण महामान्य आमादेर हाईकोर्टेर अनुमतिक्रमे आमरा एखाने आछि, एखाने आंदोलन करछि एबं अहिंस এবং সত্যাগ্রহী বলা যেতে অসহযোগ আন্দোলন বলতে বলা যেতে পারে। সেক্ষেত্রে আমরা আমাদের দায়িত্ব সুনিশ্চিত করার জন্য রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের আধিকারিকগণ তাদের দক্ষতার সঙ্গে এখনও পর্যন্ত দায়িত্ব পালন করছেন। আমরা যখনই এটা পেয়েছি, আশঙ্কিত হয়েছি, তখন লোকাল থানায় আমরা এখানে আবেদন করেছি। কে বা কারা কী উদ্দেশ্যে এই পোস্টার ফেলে গেছে তা তদন্ত করে দেখার জন্য। এটা এখন যেহেতু আমরা পুলিশের মানে হস্তক্ষেপ দাবি করেছি, এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে জানা যাক, তারপরে ভাবা যাক। মাননীয় মন্ত্রীমশাইকে একটা কথাই বলি, ওনাদের অনেক অভিজ্ঞতা আছে, এটা ওনারা জানেন ভালো করে, যে নাটককে মানে আন্দোলনের নাম করে নাটক এক ধরনের মানুষ করেন এবং তাতে অনশনের ফলে অনেকের ওজন বেড়ে যায় বলে শুনেছি। পাশাপাশি বিশেষ কারণে পায়ে প্লাস্টার চড়িয়ে নেওয়া হয়, আবার সময় ফুরিয়ে গেলে প্লাস্টার খুলে নেওয়ারও নাটক উনি ওনারা হয়তো জানেন। কিন্তু এখানে যারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দাঁতে দাঁত চেপে লড়াইটা চালিয়ে যাচ্ছেন তাদের কিন্তু হাসপাতালে যেতে হচ্ছে, অসুস্থ হচ্ছেন এবং প্রত্যেকের 8 থেকে 10 কেজি করে ওজন কমে গেছে অনেকেরই, এবং অনেকের মূত্র এবং মলের কমে গেছে অনেকেরই, এবং অনেকের মূত্র এবং মলের সঙ্গে রক্তও আসছে। তারা কিন্তু এখনও পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র নিজেদের নির্দিষ্ট দাবি, সেই দাবির প্রক্ষিতে। আমাদের মূলত তিনটা দাবি, যেমন AICPI অনুযায়ী আমাদের মহার্ঘ ভাতা দিতে হবে, পাশাপাশি সমস্ত শূন্য পদে মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের তাদের স্থায়ীকরণ করতে হবে, এই তিনটা দাবি। দেখুন, মাননীয় রাজ্যপাল সাহেব আমাদের শারীরিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, তার জন্য আমরা অত্যন্ত উনার কাছে কৃতজ্ঞ। ওনার সঙ্গে গতকালকে আমাদের 5 জনের একটি প্রতিনিধি দল গিয়েছিলেন, সেখানে স্যারকে আমরা অনুরোধ করেছি যে স্যার আপনি একটা ত্রিপাক্ষিক বৈঠকের একটা আলোচনা করুন। কারণ আমরা আপনারা দেখছেন যে এখনও পর্যন্ত আমরা 46 দিন অবস্থান করছি এবং 32 দিন আজ অনশনের চলছে। সে জায়গায় এখনও পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, আমরা তো মনে করি যে রাজ্য প্রশাসন ঊর্ধ্বে যারা আছেন, উপর মহলে যারা আছেন, তারা আমাদের অভিভাবক, কিন্তু একটা জায়গায় যারা 32 দিন ধরে অনশন করে আছে তাদের মধ্যে যদি এই নীতি নৈতিকতা বা এই সহানুভূতি আমরা আশা না করি, আজ পর্যন্ত তারা আমাদের সঙ্গে কোনোরূপ যোগাযোগ করেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই অনশন তুলে নেব যদি রাজ্য প্রশাসন এবং আন্দোলনকারীদের মধ্যে একটা আলোচনার টেবিল তৈরি করা যায়। আমার নাম রঞ্জন কুমার বেরা, আমি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সাধারণ সৈনিক।